এক বছর কোভিড চলছে, 8 বছরে আমরা প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান করেছি, 40% বেকারি কমিয়ে দিয়েছি। জিজ্ঞেস করুন, যোগাযোগ ব্যবস্থা আগে কি ছিল? দাঁতন জাহালদা রাস্তা, কাঁথি বেলদা রাস্তা, বালিঘাই মোহনপুর শোলপাট্টা রাস্তা, খুকুর্দ খাকুর্দা মোহনপুর রাস্তা, 143টার বেশি রাস্তা এবং ব্রিজ সেতু সব কিছু তৈরি করা হয়েছে। মাল্টি সুপার হাসপাতাল দেওয়া হয়েছে বেলদাতে, মেডিকেল কলেজ মিদনাপুরে আছে, বিশ্ববিদ্যালয় আছে, কৃষিতীর্থ আছে, কৃষি মান্ডি, কর্মতীর্থ, আইটিআই, পলিটেকনিক কিছু তো বাকি নেই। কন্যাশ্রী পান আপনারা? কন্যাশ্রী পান? তাহলে আমরা বলেছিলাম কন্যাশ্রী করব, আমরা করেছি। আমরা বলেছিলাম রূপশ্রী করব, আমরা করেছি। আমরা বলেছিলাম সাইকেল দেবো, আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম 10,000 টাকা করে স্মার্টফোন কিনে দেবো ক্লাস 10-এর ছেলে মেয়েদের, আমরা দিচ্ছি। এই 12 ছেলে মেয়েদের আমরা দিচ্ছি। এরপরেও আমরা প্ল্যান করেছি আপনারা বিনা পয়সায় খাদ্য পান, বিনা পয়সায় রেশন পান, আর কোনো রাজ্য কোথাও পায় না। এবার আমরা যেটা বলছি, বিনা পয়সায় রেশনটা আপনার দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে, আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে। তাহলে তৃণমূলকে ভোটটা দেবেন তো? মা বোনেরা এত কাজ করেও যে রাধে সে চুল বাঁধে, হাতে একটা পয়সা থাকে না, সব মা বোনদের কিন্তু আমরা 500 টাকা করে হাত খরচা দেবো মাসে। বাড়ির কর্তি এবং শিডিউল কাস্ট টাইবের ওটা 1,000। কৃষক বন্ধুরা যারা এখন 6,000 টাকা পারেন একর প্রতি, ক্ষেত মজদুর প্রান্তিক চাষি 3,000 টাকা করে পায়, সেই টাকাটাকে আগামী মে মাস থেকে আমরা 10,000 টাকা করে দেব। তার কারণ, যাতে চাষিরা চাষবাস করতে পারে। স্টুডেন্টরা যারা ছাত্রছাত্রী, কন্যাশ্রী পান, সংখ্যাশ্রী পান, শিক্ষাশ্রী পান, সংখ্যালঘু পান, আদিবাসী পান, সাধারণ ছেলেমেয়েরা পান, এবার থেকে ছেলেমেয়েদের বড় করবার জন্য উঁচু ক্লাসে পড়তে গেলেই আমাদের সরকার, আমরা জমিদারি নেব, মানে আমরাই গ্যারেন্টার হব, 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড নিতে পারবে, 10 লক্ষ টাকা পর্যন্ত। সেই টাকা দিয়ে খুব অল্প সুদে সে টাকা পড়াশুনো করতে পারবে, তার ভবিষ্যৎ তৈরি করতে পারবে। এটা মাথায় রাখবেন। আমরা 5 লক্ষ লোকের কর্মসংস্থান প্রতি বছর করব, আর 50 কোটি লোকের কর্মসংস্থান, 50 লাখ লোকের আমরা 5 বছরে এমএসএমইতে করে দেব। 100 দিনের কাজে আমরা ভারতবর্ষে প্রথম, আমরা 1,72,00,000 কাজ করেছি। দারিদ্র সীমার নিচে বাংলাকে 40% নিচে আমরা বাড়ি নিয়ে এসেছি। আর নরেন্দ্র মোদীর সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। কি মা বোনেরা কেরোসিন দিয়ে রান্না করেন না গ্যাস দিয়ে করেন? কেরোসিনের দাম বেড়েছে, কেরোসিন কমিয়ে দিয়েছে, কেরোসিন পাওয়া যাচ্ছে না, আর গ্যাসের দাম 200 টাকা থেকে 900 টাকা করেছে। কারণ নরেন্দ্র মোদীর পকেটে টাকা চাই, আর ওই টাকা দিয়ে সব টাকা কোটি কোটি টাকা করবে, আর ইলেকশনের সময় বলবে এই নাও 500 টাকা, এই নাও 1,000 টাকা, বিজেপিকে ভোটটা দাও, আর তারপর দিন পগার পার পালিয়ে যাবে আপনার ঘর দখল করে। বহিরাগত গুন্ডাদের ঢুকতে দেবেন? যদি 500 টাকা 1,000 টাকা দেয় কি করবেন? খরচ করে দেবেন, নিয়ে বলবেন তোমাকে এবার খরচা করব, বলে ভোটের বাক্সে যাবেন, ওকে ভোটটা দেবেন না, তাহলেই খরচা হয়ে গেল, শূন্য হয়ে গেল, গোল্লা হয়ে গেল। মেদিনীপুর স্বাধীনতার পুণ্যভূমির দল মহাত্মা গান্ধীজিকে মেদিনীপুর প্রণাম করে, রবীন্দ্র নজরুল, নেতাজি,
বীরেন্দ্র শাসমল, সতীশ সামন্ত থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম থেকে শুরু করে, আর এরা বিরসা মুন্ডার মূর্তিতে মালা না দিয়ে একজনের মূর্তিতে মালা দিয়ে বলে দিচ্ছে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়েছি, কানহর মূর্তি ভেঙে দিয়ে চলে যাচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে চলে যাচ্ছে, মাঝে নোটবন্দি করলো, ব্যাংকে সব টাকা চলে গেল, এখন আপনারা জানেন ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, রেল বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, ব্যাংক বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, আর ত্রিপুরাতে বলে সেভেন্থ ভূমিপে কমিশন করবো বাংলায়। জিজ্ঞেস করুন ত্রিপুরায় গ্রুপ ডির চাকরিটাও তুমি প্রাইভেট করে দিয়েছো, প্রভিডেন্ট ফান্ড পায় না, গ্রাচুইটি পায় না, একমাত্র বাংলায় আমরা দিই, আর কোথাও পায় না, কন্ট্রাকচুয়ালরাও শেষে 3 লাখ টাকা পায় রিটায়ার করার পরে, ক্যাজুয়ালরাও পায়, আশাও পায়, আইসিডিএসও পায়, সিভিকও পায়, অনেক ভলেন্টিয়ার্সরাও পায়, বাংলায় এই সুবিধাগুলো আছে, বাংলায় কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল 60 বছর করে দিয়েছি আমরা। আর এরা ত্রিপুরায় 10,000 ছেলে মেয়েদের বলেছিল পার্মানেন্ট করে দেবো, বলে সব কটাকে তাড়িয়ে দিয়েছে। এই তো বিজেপি সরকার, আসামে প্রায় 14 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, এইভাবে কোনো সরকার চলতে পারে না, মানুষকে এসে ভয় দেখায়, ধমকায়, চমকায়, আজকে সংবাদ মাধ্যমের কথা বলার ক্ষমতা নেই তাদের ধমকায়, আজকে বিচারপতিরা ভয়ে কাঁপে, কখনো কখনো বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, আজকে নির্বাচন কমিশন বিজেপির খুঁড়তো ভাই হয়ে গেছে, এইভাবে ইলেকশন চলছে, তাতেও মনে রাখবেন মানুষের জোর আমাদের জোর, খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, মনে রাখবেন আমায় জীবনে অনেক মেরেছে ওরা, আমার মাথায় মেরেছে, আমার কোমরে মেরেছে, আমার পেটে মেরেছে, আমার চোখে মেরেছে, আমি বলে বেঁচে আছি এখনো বন্দুকের সাথে লড়াই করে, এবার ভেবেছিল আমার পায়ে চোট করে দিক যাতে আমি আর এলাকা এলাকায় যেতে না পারি, কিন্তু বন্ধু আমি তখন ভাবলাম আমার মা বোনেদের তো দুটো করে পা আছে, আমার মা বোনেদের দুটো করে পা থাকলে আমি তাদের পা দিয়েই, আমি একটা পা দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাব, তাই তো আমি আজকে আপনাদের প্রণাম জানাতে এসেছি, কত দূর দূর থেকে আপনারা এসছেন, মা বোনেদের পায়ে আমি প্রণাম জানাই, সালাম জানাই, জয় জহর জানাই, অভিনন্দন জানাই, আর বলি ভোটের দিন নিজের ভোট নিজে দিন।